জীবনেতে মেলা ব্যবসা করলা নাকি? হ্যাঁ। এবার তুমি দইয়ের ব্যবসা করবা। ব্যবসা করব না খামু। হাই। সামিস পতে 25 টাকা। বাই বাই। হ্যাঁ। না। ভাই দই তো মজা না। কি হইছে? আপনারা আমার কে দেখ। কি? এর লাগে বগুড়া বগুড়া গন্ধ করতেছে। হ্যাঁ। হ্যাঁ ভালো লাগতেছে। ছেড়ে মধ্যে একটা মুসলমান আছে কে ঠাড়াইয়া। আমি দিয়েছি সব খাইয়া আমি বেগুনের ব্যবসা করলাম, এগুলো সব শেষ, মনে কর সব তো লসের উপরেই থাকলাম নাকি? শুনো এখন একটা কথা কই, মেলা কষ্ট কইরা এই যে বাপের বাড়ি থেকে কয়টা টাকা আনছি এটা কাই না, এই যে দেখো একটা দই কিনে আনছি, এবার তুমি দইয়ের ব্যবসা করবা। ব্যবসা করব না খামু। হাই খাবাগে, আগে খাওয়ার নাম না, আগে ব্যবসাটা করো, ব্যবসায় যদি লাভ আনতে পারো তাহলে তোমার খাওয়াবো। আর শুনো এটা কিন্তু ই করবা, নগদ বেচবা, বাকি কিন্তু বেচো না। বাকি নিলে আমি কি করবো? হ্যাঁ কি করো না কো, বাকি বেচলে কি ব্যবসা উন্নতি হইব? সেটা একটা কথা ভালো কইছো। আচ্ছা তাহলে কি কও? আমি যাই গেলাম। তাহলে একটা কাজ করো, ই যে দই তো পুরা একবারে বেচবা না, চামচ আছে না, চামচ দিয়ে কাইটে কাইটে এক চামচ করে বেচবা। এক চামচ কত করে বিক্রি করবো? ধরো 20 টাকা বেচো। 20 টাকা? হ্যাঁ। খাইবো? খাইবো। দই দিলে তো চামচ কো। আচ্ছা তুমি এনে বসো, আমি চামচটা নিয়ে আসি। আচ্ছা আমি আগে খাইয়ে খাইতে করি। এই যে নাও। আচ্ছা বাকি কিন্তু বেশো না। আচ্ছা যাও। ওই দই লাগবো, দই লাগবো। ভাই তুই কি ভালো হবো? তুই ভালো মানে এক নাম্বার। এক নাম্বার হব? আচ্ছা দনিবেন। হ্যাঁ আজকে আপনি কি বেছেন? কে এই যে সামিস আছে না, সামিস পতে 25 টাকা। ভাই 25 টাকা এই চামচ দিয়ে বেছেন? হ্যাঁ এই সামিস এক চামচ 25 টাকা। কা 20 টাকা বেছেন জানা? আরে না আমার বউ রেট কইরা দিছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো নগদ টাকা বেছেন বাকি? আরে ভাই আমার বউ বাকি বেচতে নিষেধ করছে। নিষেধ করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেন খায়া দেখি, ভালো না খারাপ টেস্ট করা লাগবে না? নিতাই বগল। আচ্ছা নিমু নি, সমস্যা নাই। আচ্ছা ভাই আর একটু উড়ান। উড়ান ভাই আর একটু উড়ান। আরে ভাই এতটুকু খাই টেস্ট করুন যাই। আর একটু উড়ান ভাই, আমি দই তো খামুই আর খাই, আমি টেস্ট করে দেব না দই ভালো না খারাপ, আমি তো নিমু কইছি। এই যে আর দিতে পারবো না এইটুক। আচ্ছা ঠিক আছে। না ভাই দই তো মজা না। দই মজা না? না ভাই কি হয়েছে? খাওয়া দাওয়া শেষে এখন কইতেছেন দই মজা না, আপনি খাবেন পিড়ো না এখন বুঝছেন? ধরো মিয়া আমরা দই ভালো না, আবার গন্ধে দই নিতে ভাই। দই ভালো না মা? কি করবেন আপনি? আমারে কি করবো? কি
Hai, 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 hai
তাই দই নিয়ে আইছি ও হ্যাঁ হ্যাঁ আমি দই খাইতে চাইছিলাম দেখছেন ভাই আমার বউ দই খাইতে চাইছিল আই নাই 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 বসেন 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 বসলাম কোন গুড়া নিবেন পুরাটা নিবেন হ্যাঁ পুরা রাই তো নিমু নাকি পুরাটা নিবা হ্যাঁ পুরাটাই নেব তাহলে কি সোনা নেন তাহলে দি এ ভাই আপনার দই কি মিষ্টি মিষ্টি মানে একদম কড়া মিষ্টি যাকে বলে বগুড়ার দই বগুড়ার দই তো আবার চুক্কা টুক্কা হবে না তো আরে না বগুড়ার দই চুক্কা মুক্কা হয় না আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা দাম না কত দাম পুরাটা নেন তারপর 300 টাকা আর যদি এই কামিজ হিসেবে নেন তাহলে 25 টাকা কামিজ লাগবে ও তা বেশি হয়ে যাবে একটু কম টম রাখেন পুরাটা আরে না এই দইয়ের কোনো কম টম রাখা যাবে না কারণ কি জানেন এটা হলো বগুড়ার দই বিশেষ না টেস্ট করেন ধরেন টেস্ট করেন টেস্ট করুন হ্যাঁ ধরেন আপনি টেস্ট করেন আসলে আসলে কি ভালো লাগে ভালো তো লাগে কিন্তু এত ডুমি খেয়ে মজা পাই না কি করব হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাই তো বেশি করে খাই লাগা টের পাওয়া দেব লন আদেল লন আপনিও লন এক পাতিল দই দিন তো এগুলো কি কথাবার্তা বলেন এক পাতিল খাই আইলেন আমি দই আরেক পাতিল নিমু হ্যাঁ জায়গা দিতেছি আমি আরেক পাতিল দই দিন আরেক পাতিল দিমু মানে হ্যাঁ আমার বই আনতে জটিল বাড়ি থেকে এক পাতিল আমি আপনার আরেক পাতিল কেমনে জায়গা দিব ওহে আমরা দি আরেক পাতিল না দিব বলে তাহলে আমি আমি টিয়ার এক চটতে দিমু এটা কই তো খাইতেন দই তো খাইছি এটা টিয়ার করছি টিয়ার আমি তো খাইয়াই নাই আমি কেবল খাইলাম বুঝছেন।